সুপ্রিয় দর্শক, জঙ্গল টিভি থেকে আপনাদের সবাইকে সুখের আমন্ত্রণ। আমরা এসেছি জঙ্গলের পাশে, আমাদের নেটওয়ার্কের কাছাকাছি। আমরা এখন ইন্টারভিউ নেব বন জঙ্গলের প্রাণীগুলোর সাথে। আমরা বন জঙ্গলে এ পর্যন্ত আমরা ইন্টারভিউ নিয়েছি, টিয়া পাখি ইন্টারভিউ নিয়েছি, বাদর ইন্টারভিউ নিয়েছি, হাতির ইন্টারভিউ নিয়েছি, সাপের ইন্টারভিউ নিয়েছি এবং ভাল্লুকের ইন্টারভিউ নিয়েছি। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিসের সাথে, প্রাণীর সাথে ইন্টারভিউ নেবো, যা এখন পর্যন্ত নেওয়া হয়নি, ছাগলের সাথে। আমাদের আশেপাশে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি, একটি ছাগলের সাথে আমরা কথা বলবো এবং তাদের লাইফ স্টাইল জানবো। তার যে প্রতিনিয়ত ঘাস খাচ্ছে, ঘাসের মধ্যে কি প্রচুর ভিটামিন আছে, কি কি পরিমাণ ভিটামিন আছে এবং থাকতে পারে, সেসব সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আমরা কথা বলি এখন ছাগলের সাথে। চলুন আমরা ছাগলকে এর সাথে একটু কথা বলি। হ্যালো ভাইয়া ছাগল, এদিকে এদিকে চলুন। হ্যালো ছাগল, আপনি কেমন আছেন? অবশ্যই তারা ভালো আছে, প্রাণী হিসেবে তারা প্রচুর সুখী, কারণ আমাদের অন্য গায়ের, আমাদের গায়ের যে প্রাণীগুলো, এগুলোর মধ্যে তারা একদম স্বাধীন, স্বাধীনভাবে চলতে ফিরতে পারে, খেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, তারা কিন্তু খুবই স্বাধীন। অর্থাৎ আমরা বলতে পারি, তার উত্তরটা আমি দিয়ে দিই, তারা খুব ভালো আছে এবং খুব উৎফুল্ল মেজাজে আছে তারা। এখন আবার তাদের সম্পর্কে জানবো, তারা গাবে কিনা, তার কি হতে চায় ভবিষ্যতে, সে সম্পর্কে আমরা জানবো। চলুন আমরা কথা বলি অন্য আরেকটু। আপনি কি বিয়ে হয়েছে আপনার? আমরা ব্যর্থ হলাম, পুরোপুরিভাবে ব্যর্থ হলাম, একটা ছাগলও কথা বললাম।